পাঞ্জাবি পরাও দেখছি, শার্ট পরাও দেখছি, দুইটাতেই দেখছি। পাঞ্জাবি এবং শার্ট পরা বেশি কোনটা দেখছেন? পাঞ্জাবি। পাঞ্জাবি দেখছেন বেশি? হ্যাঁ। আচ্ছা, বিয়ের পরে এই পরিবর্তনটা কেন আসলো এটা উনি জানে। আচ্ছা, এটার উত্তর দিচ্ছি, খুব ভালো প্রশ্ন। যেমন প্রথমে আমাকে যে কমেন্ট করছো এখান থেকে উত্তর নিচ্ছি, পরে আপনারটার উত্তর দেবো। কিছু কিছু আপারা কমেন্ট করছে কিংবা ভাইরা কমেন্ট করছে আপনার মতো সেম, তো তারা যখন কমেন্ট করছে তাদের আইডিতে যা দেখি কি জানেন, তাদের বউ নিয়া মায়া নিয়া যেগুলা যুবক আপু যুবক বোন, তারা এমনভাবে ছবি তোলে, এমনভাবে বরখা ইউজ করছে, সব কিছু বোঝা যায়। সো উনি নিজে সংশোধন না হয়ে উনি আমাকে সংশোধন করতে আসে, কিন্তু আপনাদের ভাবিকে যে টানছি, এই যে দাঁড়িয়ে আছি, ও কিন্তু ইনফ্লুয়েন্টলি বলতে পারেন এইভাবেই থাকে সবসময়, বাসায় এইভাবে থাকে, এরকম ছাড়া দেখতে পারবেন না। এত বেশি অতিরিক্ত ভাব কখনোই ভালো নয়। আপনার ভাবির অশালীন কোনো কিছু দেখেছেন কিংবা নিয়ে আসছে? মিরাজ যেটা করেছে এর জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু সে যে একজন মহিলা মানুষ, অনেক সময় অনেক বিরুদ্ধে তার অনেক কিছুই বোঝা যায়, কিন্তু আমাদের ইসলামিক লেবাসটা এরকম হওয়া উচিত যেন চোখ বোঝা যায়, এগুলো কোনো কিছুই বোঝা না যায়। আমার বউকে বরখা পরাইলাম কিংবা আমার বোন বরখা পড়তেছে, ইসলামিক লেবাস ইউজ করতেছে, বরখা পরার পর পরিধান করার পরে দেখা যায় যে স্পষ্ট বোঝা যায় যে তার ধরন কী, সাইজ কী, তাহলে ওই ধরনের তো পোশাক পরার কোনো দরকার নেই। যদি সে ইসলামিক লেবাসটা ইউজই করে তাহলে যেন ইসলামিক সম্মান রক্ষার্থে করে, ইসলামকে যেন অবমাননা করে। আর আমি চাচ্ছি যেমন উদাহরণটা আসলে এইভাবে ক্যামেরার সামনে দিতে পারতাছি না, তা নাহলে আমি স্পষ্ট একটা উদাহরণ এখনই দিয়ে যাইতাম। এটা ও যেভাবে আছে শুধু আপনারা দেখতে পাচ্ছেন, ওর চেহারাটা দেখুক, সমস্যা নাই, আমি রাস্তায় বের হলে তো দেখে, আশেপাশের লোকজনও দেখে, আপনারও বাড়িতে মেহমান আসলে তাও দেখতো। আর বর্তমান সিচুয়েশন অবস্থান অনুযায়ী একটা বউ একটা বোন একটা মাকে 100% পর্দায় রাখা কখনোই পসিবল না, খুবই কঠিন। আমি তো বলছি যে আমার কন্টেন্টের মাধ্যমে ভালো কিছু শিখুক, ভালো কিছু জানুক, ভালো কিছু যেন উপহার দিতে পারি, এটাই আমার ইচ্ছা, এইটাই ইচ্ছা। এখন ওনাকে পর্দায় রাখলাম, দুই দিন পরে আপনার সামনে পর্দা ছাড়া মুখ আইনা দাঁড় করাইলাম, এটা কোন ধরনের কী হইলো? মানে বেশি ভাব দেখাইতে গেছি, এত ভাব দেখানি ভালো না, আমি ওই ভাবটা দেখাইতে চাই না। যেটা এই যে আপনাদের ভাবির যে কন্টেন্ট দেখেছেন এটা কিন্তু রিয়াল, এই যে সরলতা ওর মন মানসিকতা আমি আগেই বলছি, ওর অ্যাক্টিভিটিস ওর আচরণ, বয়স 20 হইলেও 10 বছরের ফোলাপানের মতো, ওরে গড়তে আমার আরও 5 বছর সময় লাগবে, মানে ন্যূনতম। যেমন সুরা ফাতেহাতে নামাজ হয় না, উদাহরণ দিচ্ছি, সুরা ফাতেহাতে নামাজ হয়, এখন ও বলবো এ সুরা ফাতে না সুরা ইয়াসিন দিয়া হয়, সাপোজ আমার ওইটাই মানতে হইব, এখন মানতে হইব কেন? ওই যে একবার শুনছে হয়তো কারো কাছে, এগো ওইটাই রাইট, সিস্টেমটা হয়েছে এইরকম, মানে আমার বিষয়টা আমি এরকম ইসের মধ্যে পড়ে গেছি। এখন এই যে এই এই জিনিসগুলা, এটা তো আমার তৈরি করে নিতে হবে। এই যে আপনারা যারা আছেন আশেপাশে যারা আছেন, সবাই চাই মা বোন সবাই পর্দায় থাকুক। এখন মিরাজ সবসময় গিয়ে যে আমি যদি মিরাজ ভাইয়ের বাসায় যাই, উনি কি ওনার ওয়াইফকে পর্দার মধ্যে রেখে আমার সামনে নিয়ে আসবে? আশেপাশের লোক ভাবিরে দেখে না? অবশ্যই। এই যে আপনারা বাংলাদেশের লোক ছাড়া আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে দেখে না, নিয়ম হচ্ছে সে ছাড়া তার পরিবারের কয়েকজন ছাড়া আর কেউ দেখতে পারবে না, তাহলে তারা দেখলো কেন? আমার প্রশ্নের উত্তর দেন, তারা কেন দেখছে, আপনারা কেন দেখছেন? সেটা হচ্ছে বাসায়। হ্যাঁ, আর আপনি তো বাসায় কেন হবে? ইসলামিক রুলস, ইসলামিক সংবিধান আসেন, সংবিধানের নিয়মে স্পষ্ট লেখা আছে। আচ্ছা, তো আপনারা যখন দেখবেনই, ভাইরাও যখন দেখবে, বাইরে গেলেও যখন দেখবে, একটা অনুষ্ঠানে গেলেও, তখন সবাই বলবে আলম হাসানের ভাই ভাবি কেমন আছেন, ভালো আছেন, তখন কি ওই রকম ওই যে ই করে থাকবে? তখন তো দেখতে পারে যে ভাই বিয়ে করলেন, ভাবিকে দেখলাম না। তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখবে, আর আমি যেটা করতেছি এটা ভালো, খারাপ কিছু না। তো আমিও চাই ও আরও ভালো, বেটার কিছু আমার থেকে যেন ওর মধ্যে এমন জ্ঞান বিবেক মনুষ্যত্ব আছে যেটা যার মাধ্যমে যেন আমার অন্যান্য বোন ভাবি আপারা যেন সংশোধন হতে পারে, যেন ভালো কিছু দেখাইতে পারে, ভালো কিছু নিয়ে আসতে পারে, এটা মন থেকে আশা করি। এটা প্রথম প্রশ্ন হচ্ছে, এটার উত্তর দিচ্ছি আমি জানি, এই প্রশ্ন আমি নিজেই উত্তর দিতে অনেক আগে চেয়েছিলাম, তো ভালো কথা বলছেন। আমি যখন প্রতিবাদমূলক কথা বলেছি আপনারা জানেন, সো সেখানে কিন্তু আমি একবার মামলাও খেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ওই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বলেছিলাম, তো ওনারা একটা ছুটির বিষয়ে যে একটা চিঠি পাঠিয়েছিল সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন পয়েন্টগুলো ছিল, তো সেই কারণে আমার লাইভ করা। তো পরবর্তীতে এই কারণে দেখা গেলো যে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে অনেক সময় দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন যে পাঞ্জাবি ছেড়ে শার্ট পরেছি, যেটা আপনি বলেছেন যে আমি অনেক মানবিক ভিডিও করেছি, কন্টেন্ট তৈরি করেছি, এটা সত্যি। তো আমি মানবিক কন্টেন্ট ছাড়াও কিন্তু আমি অনেক কিছু করলে, অনেক সাইট থেকে ভিডিও তৈরি করলে করতে পারতাম, অনেক টাকা আর্ন করলেও করতে পারতাম, আপনারা সেটা জানেন। আমার পিপল লাইভ জোনের যে টাকা আর্ন করেছি আলহামদুলিল্লাহ অনেক, ওইটার টাকা কিন্তু আমি আমার নিজের জন্য ব্যয় করি নাই, ওইটার টাকা ওই যে আমি আমার কিছু খরচ
এবং অসহায় মানুষদের পিছে খরচা করছি, জার্ন হয়েছে। আর বাকি অন্য যেটা পেয়েছিল ওইটা দিয়ে যে আমার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো করছি। সো পাঞ্জাবির যে বিষয়টা হচ্ছে গিয়ে, আগে যখন আমি চাকরি করছি তখন কিন্তু শার্ট প্যান্টই বেশি পরছি, পরবর্তীতে দেখলাম যে পাঞ্জাবি পরলেও আমার ভালো লাগে, কমফোর্টেবল ফিল করি, তো এটা ভালো পোশাক, মার্জিত পোশাক, আমাদের ইসলামিক অনুশাসনের পোশাক, তো তখন থেকেই আমার পাঞ্জাবি পরা হয়। এখন কিন্তু বাড়িতে থাকলে আমি পাঞ্জাবি পরি বেশিরভাগ। হ্যাঁ, এই জামাটা তো দেখেন না, বিয়ের পর কিন্তু এটাও পরছি, এটা সত্যি তাই না? কিনে দিছে কে জানেন? এটা কে কিনে দিছে গো? আমি। টাকা কার বলতে হবে? হ্যাঁ জোরে বলো। টাকা কার ছিল? আমি কিনে দিছি আমার আমলির মুখে। ও আচ্ছা আচ্ছা, মানে ও কিনে দিছে ওর, আসলে এটাও কিন্তু ওই কিনে দিছে। এই যে এই জাম, বিয়ের পরে পরিবর্তনটা কেন? আসলে বিয়ের পরে পরিবর্তনটা হয়েছে, মানে ও আমাকে বলছে, ও না অনেকেই বলছে যে ভাই, হঠাৎ আমি ফার্স্ট যখন শার্ট পরি তখন বলছে শোরুম থেকে শুরু করে সবাই যে ভাই, শার্ট পরলেও ভালো লাগে, পাঞ্জাবি পরলেও ভালো লাগে, আপনি দুইটাই পরবেন, অনেকেই বলছে। আর পরার পর আমি বলছিলাম যে শার্ট পরছি তো 3 বছর পরে কীরকম লাগতেছে, তখন অনেকেই রিকোয়েস্ট করছিলো যে শার্টও পরবেন ভাই, পাঞ্জাবিও পরবেন, দুইটাই ভালো লাগে। এই কারণে আমি তখন থেকে শার্ট প্যান্ট পরি, তবে পাঞ্জাবিটা একটু বেশি পরা হয় বাড়িতে, মানে এই জামা খুব কমই পরি। আসলে এটার উত্তর হচ্ছে গিয়ে, আপনারা, আমিও নিজে বলেছিলাম এক সময় যে আমি বিয়ের পর আমার আপনাদের ভাবিকে যতটুকু সম্ভব এই ক্যামেরার সামনে আনবো না, তো আমি আনছি, বইলা কথা রাখতে পারি না, এটার ক্লিয়ার করে যাচ্ছে। এটা করার ক্লিয়ারটা কারণটা হচ্ছে, আমরা যারা আমাদের বউ ভাবি বোনদেরকে নিয়ে এই ক্যামেরার সামনে এনেছি কিংবা কন্টেন্ট তৈরি করছি, তখন দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য আমরা অশালীন কিংবা একটু বাজে দিক ইউজ করতেছি যে এটা ভাইরাল হোক, কিন্তু সে ভাবেই না যে সে আমার সহধর্মিনী, আমার বউ, তাকে নিয়ে সবসময় সংসার করতে হবে। একসময় হয়তো এই কন্টেন্ট ক্রিয়েট করছি, একসময় করবো না, এই কিন্তু ভিডিওগুলো থেকে যাব। আমি আপনাদের ভাবিকে নিয়ে গত 2 মাসের ভিতরে যে কন্টেন্টগুলো দিয়েছি, শুধু আপনাদেরকে নয় যারা দেখবে, একটা ভিডিওর পয়েন্ট ওয়ার যদি অশালীন অশ্রাব্য দেখাইতে পারেন এবং শিক্ষণীয় পয়েন্ট ছাড়া যদি ভিডিও দেখাইতে পারেন, তারপরে বললেন আমি চাচ্ছি যে ভালো কিছু দিক, ভালো কিছু উপহার দিক আপনি নিয়ে আসেন, আপনার কাছ থেকে আমি শিক্ষা অর্জন করি, শিক্ষা গ্রহণ করি, আপনার ওয়াইফ আপনার ভাবির কাছ থেকে যেন কিছু দেখে আমার সহধর্মিনী যেন শিখতে পারে, সে যেন সংশোধন হতে পারে, যেন খারাপ কিছু না করে। আমার এই জন্যই কিন্তু ওকে এই যে এই ক্যামেরার সামনে আনা, তবে এক সময় হয়তো ওকে আমি আনবো না, যেটা ও জানে ও আসবে না, আমি ওকে আনবো না, এটাই সত্য। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, সবাই যেখানে খারাপ দিক ইঙ্গিত করছে, খারাপ দিক ইঙ্গিত করে ভিডিও ভাইরাল করছে, আর্ন করছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কিন্তু ভালো দিক অনুসরণ করে ভালো সাইডটা দেখেও কিন্তু আর্ন করতে পারতাছি, তো আমি তো ওই রাস্তা বাইসা নিই না, নিলে তো নিতে পারতাম। ভাইরাল করার মতো অনেক ট্রফিক সিকোয়েন্স কিন্তু আমার মাথায় আছে, আমি ওগুলো কোনোটাই করি না, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন। দুইজনের ইচ্ছাতেই তো, সত্য কথা বলছি, একটু জোরে বলবেন, দুইজনের ইচ্ছাতেই। হ্যাঁ আচ্ছা আলম ভাই, আমার মাথায় এই সত্য কথাটা ধরলো কেমনে? আমি তো ভাবছি কি না কি করবো, হ্যাঁ মানে আমি বুঝতে পারতেছি না সত্যি কথা এটা। হ্যাঁ, প্রথম আসতে কিভাবে বলি, আমরা প্রথম যখন আমার শ্বশুর বাড়ি যাই, তো ফার্স্ট ও নিজে থেকেই, মানে আমি কথা বলতেছি ওই অবস্থায় চলে আসছে শ্বশুর বাড়ি যাওয়ার সময়। দ্বিতীয়ত আমি কিন্তু ভিডিওটা পাবলিশ করিনি, আপনাদের একটু ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে অল লাইফে ফার্স্ট ও সিনেমা দেখতে গেছে তাই না? কি সিনেমা দেখাইছিলাম মনে নাই, শাকিব খানের যে ছবিটা অনেকদিন চললো, তুফান, এটা দেখাইছে, এটা অল লাইফে ফার্স্ট কোথায় দেখছিলাম? যমুনা ফিউচার পার্কে। কিন্তু ভিডিও তৈরি করার পরও কিন্তু ভিডিও পাবলিশ করি নাই, এখনও আছে। সো শুধু এটা পেন্ডিং রাখছিলাম যে ওকে বোঝার জন্য আসলে ও কী চাইতেছে, কিন্তু ওরও ইচ্ছা আছে, আর যখন ইচ্ছা আছে তখন আমি ভাবলাম যে ভালো কিছু উপহার দেয়, যেখানে সবাই খারাপ জিনিস দেখাচ্ছে সেখানে যেন ভালো কিছু দিতে পারে। অথচ দেখেন আমি সবচেয়ে বড় প্রবলেমে পড়ছি কি জানেন, প্রবলেমটা হচ্ছে অনেকেই কিন্তু উল্টাপাল্টা ভিডিও বানাইতেছে, পজিটিভ কমেন্ট আসতেছে, তো আমি যেখানে ভালো কাজ করেছি, প্রতিবাদমূলক লাইভ করেছি, অসহায় মানুষদের পাশে থেকেছি, এখন ওকে ক্যামেরার সামনে আনার কারণে আমাকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। হ্যাঁ, বোঝার পরে প্রিপারেশনটা হচ্ছে, সেটা হচ্ছে আমি এখন যারা যে মন মানসিকতা নিয়ে কথাগুলো বলতেছে তাও খুব কম সংখ্যা তাদের, ওনাদের তো কিছুদিন পরে তারাই বলবে যে আলম ভাই সব দিকেই ভালো, এই যে এখনও বলে যে আমার ওয়াইফও ভালো, সহধর্মিনীও ভালো, মন মানসিকতা ভালো, যা তৈরি করতেছি সেটা সম্পূর্ণরূপে ভালো এবং সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু। আমিও চাই ওর মনে যেন কখনো কোনো কারণে কোনো খারাপ চিন্তাধারার কোনো কিছু যেন উদ্রেক না হয়। আমি আপনাকে বলি 5টা পজিটিভের মধ্যে 10টা নেগেটিভ নয়, 100টা কমেন্টের ভিতরে 95% পজিটিভ, 5% যেটা আসে ওইটা হচ্ছে আমি কেন ওনাকে ক্যামেরার সামনে আনলাম, আপনাকে ভালো মনে করেছিলাম, আমি ভাবছিলাম যে আপনি ভাবিকে ক্যামেরায় আনবেন না, এটা কী করলেন? হ্যাঁ আমি কমেন্ট দেখেছি, এবং ওনাদের কমেন্টে রিপ্লাই করতেছি না, কারণ যে 5 জন এই কমেন্ট করেছে
ওই পাঁচজনই যেন একদিন বলে যে আই এম রাইট। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আলম হাসান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, এবং আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, তো অনেক স্ট্রাগল করে কিন্তু আজকের আলম হাসান হয়েছেন, তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। আসলে তিনি যে তার স্ত্রীকে নিয়ে ভিডিওগুলো তৈরি করছেন, সামাজিক ভিডিওগুলো তৈরি করছেন, এগুলো আমাদের নজরে এসেছে, এবং আমরা কিন্তু সেটা আমাদের নজর আসার পরে কিন্তু আমরা তাৎক্ষণিক আলম হাসানের বাড়িতে এই মুহূর্তে উপস্থিত আছি এবং তার কাছ থেকে সেই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করেছি। তো অনেকেই আলম হাসানের শ্বশুর বাড়ি নিয়ে অনেক ধরনের কমেন্ট করেছেন, আমরা একটু সেখানে যাব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালাম।